অসম নহলেও সুবুরিয়া অরুণাচল প্রদেশত সংঘটিত হয়েছে উলমা দলং ট্রেজেডি। 2011 সনত কামেং নদীর উপর থাকা উলমা দলং ভাঙি মৃত্যু হয়েছিল 50 জনের অধিক লোকের। পূব কামেং জেলার সেপাত সংঘটিত হয়েছিল এই দুর্ঘটনা। 100 জনের অধিক লোকে উলমা দলংখন পার হব লতে এই দুর্ঘটনা সংঘটিত হয়। আর এনেদরে গুজরাটের সেই ঘটনায় বহু দিক এটা উন্মোচন করেছে। যে দেখবলে পাওয়া গেছে যে নহলেও এনে ধরনের বহু উলমা দলং আছে, কিন্তু নহলেও এটা অরুণাচল প্রদেশত কিন্তু 2011 সনত এনে ধরনের উলমা দলং ট্রেজেডি সংঘটিত হয়েছিল। কামেং নদীর উপর থাকা যখন উলমা দলং আছে সেই দলংখন ভাঙি 50 জনের অধিক লোকের হয়েছিল মৃত্যু। পূব কামেং জেলার সেপাত সংঘটিত হয়েছিল এই দুর্ঘটনাটি। 100 জনের অধিক লোকে উলমা দলং পার হবলে লতে সেই দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। সেই ঘটনা 2011 বর্ষত আছিল। আর সেই 2011 বর্ষত হওয়া সেই দলং ট্রেজেডিত 50 জনের অধিক লোকে প্রাণ হেরুয়াইছিল। গতি এটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে উলমা দলং সমূহ কি সুরক্ষিত? গুজরাটের মুরব্বীর সেই ঘটনার এটা বহু দিক উন্মোচন করেছে। যুদ্ধ দলং আছে উলমা দলং সেইসমূহ বহন ক্ষমতা বা দীর্ঘদিন ধরে যদি শতিকা প্রাচীন সেইসব দলং আছে সেইসমূহর মেরামতি করা হওয়া নাই দীর্ঘদিন ধরে, বছর বছর ধরে তেনেদরে আছে। গতি সেইসমূহক সুরক্ষাক লো এটা প্রশ্ন উত্থাপন হয়েছে। সাধারণ জনতার বাবে ভাবুকি স্বরূপ হয়ে পড়েছে সেইসমূহ উলমা দলং রাজ্যের। আর সমান্তরভাবে আমি জানাইছো যে অরুণাচল প্রদেশ 2011 বর্ষত উলমা দলং ট্রেজেডি সংঘটিত হয়েছিল, যত 50 জনের অধিক লোকে প্রাণ হেরুয়াইছিল। আর সময় থাকতেই এটা এইসমূহ যে ঘটনা সংঘটিত হয়েছে সেইসমূহ ঘটনার শিক্ষা লব লাগে। যে গুজরাটের ঘটনা সংঘটিত হয়েছিল 134 জনের অধিক লোকে প্রাণ হেরুয়ালে, যখনের বহন ক্ষমতা আছিল মাত্র 100 জন, সেই দলংখনত 600 অধিক লোক একেলগে উঠার বাবে সেই দলংর দলং ভাঙি 136 জনের অধিক লোকে প্রাণ হেরুয়ালে। যে ঘটনা এটা জোকারি গেছে সমগ্র দেশ, আর সেই ঘটনার এটা শিক্ষা লওয়া উচিত অসম তথা সুবুরিয়া রাজ্যসমূহে, উত্তর পূর্বর রাজ্যসমূহে। অরুণাচলতো কিছুদিন পূর্বে অর্থাৎ কিছু বছর পূর্বে 2011 বর্ষতো দলং ট্রেজেডি সংঘটিত হয়েছিল, যত কামেং নদীর উপর যখন দলং আছিল সেই দলংখন ভাঙি 50 জনের অধিক লোকের হয়েছিল মৃত্যু। আর কিহরভাবে এই ঘটনা সংঘটিত হয়েছিল সেয়া জনাও যে গান্ধীপুকে কাল হয়েছিল কামেং নদীর উলমা দলংর। স্থানীয় লোকের দলে বলে গান্ধীপুক বিচারি উলমা দলংর উপর ভিড় করার বাবে সংঘটিত হয়েছিল সেই ঘটনা। ভাঙি পড়েছিল উলমা দলংখন, কিন্তু ইমানৰ পিছতো শিক্ষা নললে স্থানীয় লোকে বছর বছর ধরে এই দলংর উপর গান্ধীপুক বিচারি এনেদরে ভিড় করে আহিছে লোকসকলে। গান্ধীপুকে কাল হয়েছিল কামেং নদীর উপর থাকা যখন দলং আছিল, গান্ধীপুকে কাল আছিল যেহেতু বহু সংখ্যক লোক স্থানীয় লোক দলে বলে ওলাই আহিছিল গান্ধীপুক বিচারি উলমা দলংর উপর। আর সেই একেলগে বহু লোক সমবেত হওয়ার বাবেই সেই দলংখন ভাঙি পড়েছিল। সেই দুর্ঘটনা সংঘটিত হয়েছিল 2011 বর্ষত, 50 জনের অধিক লোকে প্রাণ হেরুয়াইছিল, কিন্তু ইমানৰ পিছতো শিক্ষা নললে স্থানীয় লোকে বছর বছর এই দলংর উপরতে আকৌ গান্ধীপুক বিচারি ভিড় করা পরিলক্ষিত হয়। সকল লোক আমি দেখুৱাইছো গান্ধীপুক বিচারি এনেদরে উলমা দলংর উপর সমবেত হয়েছে সকল লোক, যত গুজরাটের মুরবির সেই ঘটনাও সংঘটিত হয়েছিল যে স্থানীয় লোকের বাবে সেই ঘটনা সংঘটিত হল, যত বহন ক্ষমতাতকৈ অধিক লোক তাত উঠিছিল একেলগে ছট পূজার সময়ত। এই ঘটনা সংঘটিত হল আর এয়া আমি দেখুৱাইছো 2011 বর্ষত সংঘটিত হয়েছিল সেই ঘটনা, কিন্তু পিছতো এনেদরে গান্ধীপুক বিচারি বহু সংখ্যক লোক এই অরুণাচল প্রদেশের যখন দলং আছে উলমা দলং কামেং নদীর উপর থাকা এই দলংখনত এনেদরে বহু লোকে একেলগে উঠি গান্ধীপুক বিচরার দৃশ্য ক্যামেরাল আবদ্ধ হয়েছে। সেই 2011 বর্ষর যে ঘটনা, সেই ঘটনায়ও যেন ঘটনারপরাও যে শিক্ষা নললে স্থানীয় রাইজে, পুনের অনুরূপ ঘটনা যাতে সংঘটিত নহয় তার বাবে স্থানীয় রাইজ তথা প্রশাসন সচেতন হব লাগিব। গুজরাটের মুরব্বীর সেই ঘটনারপর শিক্ষা লওয়া উচিত প্রতিখন রাজ্যের। বিভিন্ন প্রান্তত আছে উলমা দলং, যুহর বর্তমান আন্তঃগাঁথনি বা যুহর বহন ক্ষমতা বা মেরামতি সেই সন্দর্ভত এটা দিক উন্মোচিত হয়েছে। আর সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি নহয় অসমত বা ওচরিয়া ওচর চুবুরিয়া এই রাজ্যসমূহত, তাক লৈ এতিয়া সচেতন হওয়ার সময় আহি পৰিছে, তারপর শিক্ষা লওয়ার সময় আহি পৰিছে। আর গুজরাট ট্রেজেডি এতিয়া শোক বিহল হয়ে পৰিছে দেশ, যত 136 জনের অধিক লোকে প্রাণ হেরুয়াইছে। সকলে কামনা করছে যে এনে ঘটনা যাতে পুনরাবৃত্তি নহয় কেতিয়াও,
অসমৰ যি সমূহ প্ৰকটিন প্ৰাচিকা দলং আছে সেই সমূহৰ যাতে পুনৰ মেৰামতি কৰা হওক আন্তঃগাঁথনি যি সমূহ দুৰ্বল সেই সমূহৰ যাতে পুনৰ মেৰামতি কৰা হওক অতি শীঘ্ৰে তালৈ আহ্বান সচেতন মহলৰ বছৰ বছৰ ধৰি বহু দলং মেৰামতি হোৱা নাই ভয়ংকৰ অঘটন সংঘটিত হ'ব পাৰে যিকোনো মুহূৰ্ততে য'ত গুজৰাটৰ ট্ৰেজেডিয়ে এতিয়া ভয়াৱহ ইংগিত প্ৰদান কৰিছে রাজামায়ং হামরেনতো আছে উলমা দলং আৰু এনে ধৰণৰ দলংসমূহত আচলতে অত্যাধিক ভিৰ হোৱাৰ বাবে য'ত বহন ক্ষমতাতকৈ অধিক লোক উঠাৰ বাবে তেনেধৰণৰ ঘটনা প্ৰায়ে সংঘটিত হোৱা দেখিবলৈ পোৱা যায় কিছু সংখ্যক লোকে সেই যিসমূহ দলঙৰ ওপৰেদি আচলতে বাইক বা গাড়ী নিব নোৱাৰি সেইসমূহতো তেনেদৰে লৈ যোৱাৰ ফলতো কিছু কিছু দুৰ্ঘটনা সংঘটিত হ'বলৈ ধৰা পৰিলক্ষিত হয় অসমৰ বিভিন্ন প্ৰান্তত কাঠৰ উলমা দলং স্থানীয় ৰাইজে নিজেই মেৰামতি কৰা পৰিলক্ষিত হয় য'ত আচলতে তেওঁলোকে যোগাযোগৰ বাবে তেনেধৰণে কিছু পদক্ষেপ হাতত লয় কিন্তু সেই কিছু বছৰ পূৰ্বে ৰাজ্য চৰকাৰে ঘোষণা কৰিছিল যে অসমত এখনো কাঠৰ দলং নাথাকিব সকলোতেই পকী দলং থাকিব তেনেধৰণৰ ঘোষণা কৰিছিল কিন্তু প্ৰতিশ্ৰুতি আৰু ঘোষণা যে তেনেদৰে পৰি ৰ'ল বছৰ বছৰ ধৰি অসমতো যিসমূহ উলমা দলং আছে সেইসমূহতো আচলতে বৰ্তমান মেৰামতি হোৱা নাই শতিকা প্ৰাচীন সেই দলংসমূহ অতি শীঘ্ৰে মেৰামতি কৰাৰ সময় কিন্তু আহি পৰিছে